হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আমি তোমাদের মধ্যে শেয়ার করবো স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপের একটি নতুন আপডেট। যে আপডেটটা শোনার পরে তোমরা তো সবাই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটাই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা নতুন করে স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমরা কবে কত দিনের মধ্যে টাকা পাবে। তোমরা জানো কিন্তু টাকা কিন্তু স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপে ঢোকা শুরু হয়ে গেছে এবং কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু পেয়ে গেছে সেই স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপের টাকা। তো বন্ধুরা, এবার আমি তোমাদের মধ্যে বলবো যে তোমরা কারা টাকা আবার নতুন করে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের এর মধ্যে একটি স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপে একটি নতুন আপডেট আছে, সেটা হচ্ছে যে 2020 সালের থেকে তোমরা কিন্তু যারা 20 সালের স্টুডেন্ট ছিলে তাদের কিন্তু আবার আবেদন করতে পারবে। 2022 সালে অথবা 23 সালে তোমরা আবেদন করতে পারবে। তোমরা ধরো ক্লাস 12-10 পরে তোমরা 2020 সালে 10 পাস করেছিলে, কিন্তু তোমরা ক্লাস 10 পাস করেছিলে কিন্তু তোমরা কোনো অসুবিধার কারণে তোমরা 2021 সালে ভর্তি হতে পারোনি। তোমরা কী করছো? তোমরা 2023 সালে বা তোমরা 2022 সালে গিয়ে ভর্তি হতে চাচ্ছ, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের একটা দরখাস্ত লিখতে হবে যে তোমরা কেন ভর্তি হতে পারোনি এরকম, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কিন্তু বন্ধুরা, তোমাদের একটি দুঃখের বিষয় হচ্ছে তোমাদের কিন্তু 75% তোমাদের কিন্তু নাম্বার লাগবে। তোমাদের কিন্তু 75% নাম্বার লাগবে, ঠিক আছে? 75% তোমাদের কিন্তু 60% হবে না। যে তোমাদের 2020 সালে 60% ছিল, তোমরা 2020 সালে 60% দিয়ে তোমরা 2023 সালে ভর্তি হবে ক্লাস 11-এ বা কলেজের ফার্স্ট ইয়ারে, এরকম যদি হয় তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু 2020 সালের থেকে 2021 সালের থেকে কিন্তু তোমাদের হয়েছে যে তোমরা 2021 সালে যারা মাধ্যমিক পাস করেছিলে তারাই কিন্তু 60% নাম্বার দিয়ে পাস করতে পারবে, তারাই কিন্তু 60% নাম্বার দিয়ে পাস করতে পারবে। হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা যারা 2020 সালে হয়েছিল তারা কিন্তু পারবে না, ঠিক আছে? 2021 সাল থেকে কিন্তু এটা শুরু হয়েছে। 2022 সালেরও স্টুডেন্টরা 60% দিয়ে করতে পারবে কিন্তু 2020 সালের কিন্তু পারবে না। আর এবার একটু বলে দেবো যে তোমরা কতদিনের মধ্যে স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপের টাকা পাবে। তো বন্ধুরা, তোমাদের যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে বা যাদের স্যাংশন দেখাচ্ছে তারা কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, তারা কিন্তু অতি শীঘ্রই টাকা পেয়ে যাবে। তোমাদের কিন্তু এ বিষয়ে কোনো চিন্তা করার কারণ নেই, তোমরা কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে চলেছো। আর তোমাদের যদি DI অফিস থেকে বা হচ্ছে HY অফিস থেকে যদি তোমাদের কোনো SMS চলে আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একবার গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখবে। আর তোমাদের কিন্তু বন্ধুরা, আমি বলেছিলাম যে তোমরা সবসময় চেষ্টা করবে যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত, যে মোবাইল নাম্বারটা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেটা যেন সবসময় অন থাকে, নাহলে কিন্তু তোমাদের SMSটা আসবে না। যদি তোমাদের কোনো ফর্ম ফিল আপের সময় ভুল হয়ে যায় বা ফর্মটা রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা তোমাদের মোবাইলে কিন্তু SMSটা চলে আসে। তো তোমরা অবশ্যই গিয়ে একবার ব্যাঙ্কটা চেক করে আসবে যদি DI অফিস বা HY অফিস থেকে SMS চলে আসে, ঠিক আছে? তাহলে কি করবে তোমরা, তোমরা কিন্তু ব্যাংকের বইটা চালু আছে কিনা সেটা এমনি গিয়েও দেখতে পারো। আর তোমাদের যদি চালু না থাকে তাহলে কিন্তু তোমরা প্রবলেমে পড়ে যেতে পারো যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে ফর্ম ফিলআপ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে।